আপনারা যাইবেন, এটা যদি আগে জানতাম তাহলে একটু গুজগাছ করতাম। আরে আমাগো লেগে গুজগাছের কোনো দরকার নাই, আপনার যে সোনার টুকরা মাইয়া, যে লক্ষ্মী মাইয়া, মায়াটারে হারাই না ফেলি, এর লেগে তাড়াতাড়ি আইসা করছি। ভালো করছেন। তো ভাইজান মাইয়া কই ডাকেন? ঘরেই তো ছিল, কই যে গেল, এই দেখো না। মাশাআল্লাহ, আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। ওয়ালাইকুম সালাম, কি মিষ্টি চেহারা। তো ভাইজান আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায়া যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মায়া তো কলেজে পড়াশোনা করতেছে, অল্লগে করবো। আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার মাইয়াটার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতাছি না। বাবা যাও তাহলে ঘরে নিয়ে একটু ঘুরে আসো, যাও। আপনাদের এনে ডিমের কিস কত কইরা? ডিম তো আমরা কিস করে কিনি না, এক হালি করে কিনি। ও হালি করে কিনেন, হালি কত? 39 টাকা। 39? এই মুন্না, এই পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেসবি, বুঝছস? বাবা আমরা যা বেশি তাতে হালি পরে 30 টাকা, তারা বেশি 36 টাকা। হ্যাঁ হ্যাঁ, ডজনে 3 টাকা বেশি। ঠিক আছে রাখ। আমার তো ডিমের ব্যবসা, দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে, দৌলতপুর বাজারেই। আসলে একটা ভুল হয়ে গেছে, তোমার নামটা জানি কি, মানে জানা হইল না, তুমি কিছু মনে করো না? নাসিয়া। আচ্ছা তুমি ঘুমাও কয়টায়? যখন ঘুম আসে তখন ঘুমাই। সেটাও ঠিক, মানুষের যখন ঘুম আসে তখনই তো ঘুমায়। তোমার ডর লাগতেছে না? মানে একদিনের নোটিসেই বিয়াটা হয়ে গেল, তুমি তো খুব একটা জানার সুযোগও পাও নাই। আপনার তো আজকে ছাড়া সময় ছিল না, এই জন্য রাজি হয়ে গেছি। আর আব্বা আম্মা তো সন্তানের যেটা ভালো ওটার জন্যই করে। হ ঠিকই কইছ, তা তো ঠিক। আপনি কি সারা রাত এমনি হাঁটতে থাকবেন? আসলে টেনশন নিলে হাঁটাহাঁটি করলে টেনশন একটু কমে। কিসের টেনশন? আসলে বাস ওড়াইতে কি করতে হয় তো আমার জানা নাই, মানে আমি জানি না, অভিজ্ঞতা নাই। তুমি জানো নাকি? এটা তো আমারও প্রথম বিয়ে, আমি কেমনে জানবো? তাও তো ঠিক, তোমার তো প্রথম বিয়ে আমারও।
আচ্ছা আপনি বিছানায় এসে বসেন। আসলে আমার ঘুমের সময় পার হয়ে গেছে, তো বিছানায় বসলে ঘুমায় যেতে পারে এই ভয়ে বুঝতেছি না। ঘুম আসলে ঘুমাই যান কি কো, বাসরেতে ঘুমাই যাম কেন? বাসরেতে ঘুমানো কি নিষেধ? সেটা অবশ্য ঠিক। আচ্ছা আমার কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব, আর আমার আম্মাই কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। ওইরু সমস্যা নাই। আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আসলে পড়াশোনায় বেশি মনোযোগ আসছিল না, ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছিলাম, ক্লাস সিক্সে উঠছিলাম, সিক্সের ফাইনালে ফেল করছিলাম, এরপরে আর স্কুলে যেতে মন চায় নাকি, আর স্কুলে যায় নাকি। আমার ছোটবেলার থেকেই পড়াশোনার শখ আছিল, ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি নিব, এখন অবশ্য সেই ইচ্ছাটা আছে। এখনো যদি পড়াশোনা করি তাইলে আমি বসেন দেখেন আজকে আমি আপনার জন্য কি রান্না করছি। আম্মা আম্মা ওমা আম্মা এই সকালবেলা মুরগি রান্না করতে কে কইছে? সকাল সকাল মুরগি খান না বৌমা তো আমার কিছু জিজ্ঞাসা করে নাই, প্রতিদিন প্রতিদিন তো ডিম রান্না, ওই জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? আরে মায়া কয় কি, দুই দিন দুই দিন চাই জন ইসানা বাড়িতে এসে এখন কই প্রতিদিন ডিম? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইব না, আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। আজকে রান্না করে ফেলাইছি, খুব শখ করে রান্না করছে আপনি আজকে রমটা আমার চলতেছে, আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রমটা আমার চলবো না, কয়ে দিও। আরে কি মরণ, কি হইলো নাম আছে? ধাক্কা দাও, হার হয়েছো গে, ধাক্কা দাও, ধাক্কা দাও, খাও খাও শুরু করো।
গতকালকের ঘটনা কিছু মনে করো? দুনিয়া যেমনে নাচায় তেমনে নাচি আমি, মাটির তৈরি পুতুল জীবনের এই যাত্রা পালায় হইল না কিছু উসুল। বলে তো বাথরুম না করো না, বাথরুম থেকে বাইরে খামো না। আশা করো গো মানুষ রঙ্গলীলার ভবে, সব বুঝি তাও বলতে মানাবো বা থাকতে হবে। হো তোরা মানুষ হবি কবে, হো তোরা মানুষ হবি কবে, হো তোরা মানুষ হবি কবে, হো তোরা মানুষ হবি। বুঝছি না, এত প্যান পানি ভালো লাগে না, সারাক্ষণ খালি জ্ঞান ওর জ্ঞান ওর জ্ঞান ওর জ্ঞান। ঘুরতে থাকি নিজেও জানি না। আপনার একটা কথা বলি, জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছেন, ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? তোমার কাছে কি ডিমের চাইতে মিষ্টি বড় মনে হইলো? ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার কত বড় সাহস, তুমি আমার ডিমের বাসাটা আরো ছোট করলা। আমি এমনি বলি নাই, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ভিতরে আসেন না, তুমি যাও, আমি যাবো না, আমার অনেক কাজ আছে। দোকানে পাইকার রায়া বই রইছে, তোমার কাছে ডিম ছোট হইতে পারে, সবার কাছে তো আর ছোট না। রাইতে নিতে আইমু। আচ্ছা আজকে আমি রাইতে বেলা থাকে যাই। না, রাইতে ঘরে বাইরে থাকা উচিত না, ঘরের বউ ঘরে যাইবা। আসি। ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবো? কি হয়েছে আমার কোন কি হয়েছে বুঝো না? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো, মোবাইলে পাইছো কি? আর এটা কেডা দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে আসছি। বাহ, বাসা থেকে নিয়ে এসছি, বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে, শুক্র শুক্র অষ্ট দিন এখানে বিয়ে করছি, এখন এই মুখের উপরে কথা কয়? আমি যদি আর কোনোদিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। কি আমি বুঝলাম না তো, আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তাহলে কি একটু হাসি খুশি রাখতে পারো না? ওরে রাগায় দাও কেন, আবার মুখে মুখে তর্ক করা শুরু করছো এখনই? আর তো দিন পরেই রয়েছে, আগে যদি জানতাম তাহলে আমার পোলার আমি বিয়ে করাইতাম না। আমার কই বাজারে খাবার দাও। গেল রাতে কইছিলেন খাবার দিলা দাও, না দিলা আবার জায়গা। আপনার অনেক বিধ্বস্ত লাগতেছে, কিছু হইছে? সবকিছুর কৈফত কি তোমারে দেয়া লাগবো? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম, তর্ক করলে কি করবেন? তর্ক করলে কি করবো? একটা হয় আমি পিহিরিতে বুঝি কম, বুঝাইলেও বুঝি না, বিশের মোহে পুইরা ঘুরতে থাকি নিজেও জানি না। হচ্ছে বানাইছে আমায় সে বড় আজব কাহারি কর, নসিব
সেই অন্তর আমার কূল নাই কিনার নাই সত্য মানুষ হইতে চাই মিছা জগৎ ও মিছা সহকাল পোহাই বারা ধৈর্য নাই কত রং তামাশা কর গো মানুষ রঙ্গলীলার ভবে সব বুঝি তাও বলতে মানাবো বা থাকতে হবে হো তোরা মানুষ হবি কবে এইরকম একটা দজ্জাল মায়া আপনারা আমি করে ধরে দিয়েছেন জানেন তো আমার পোলাটের মায়ের একেবারে পিছা ফেলাইছে চাই না শুনলে এরকম মাইয়া কেমনে ধরে দিলেন আর বউ হইয়া স্বামীর গায়ে কেমনে হাত তুলি এটা তুই কি করলি তোরে কি আমরা এই শিক্ষা দিছি আমাগরে ছোট করলি এই দিনও দেখাইলি স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন সেইটার বিচারে এসে আবার আমাগো করা লাগতেছে আমি যখন দিনের পর দিন মায়ের খাইতেছিলাম তখন তো আপনারা কেউ আগে আসলেন না তখন তো কেউ বিচার বসাইল না মায়া মানুষ দেখে এই মাইয়ারে আমি আমার পোলার সাথে রাখুম না আমি তালাকের ব্যবস্থা করতেছি আপা এইবারের মতো আমার মায়াটারে মাফ করে দেন আপার রাগের মাথায় কিছু করেন না 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 আমি ওরে রাখুমি না আমার পোলার খাইয়া আমার পোলার পইরা আমার পোলার ধরে মারে হ্যাঁ এত বড় সাহস আরে কি তুই এখনই ওরে তালাক দে তালাক দিম কেন বিয়া করছি কি তালাক দিতে আমিও তার গায়ে হাত তুলছি সেও আমার গায়ে হাত তুলছে শোধবোধ আব্বা মা ডিম ভাত খাই যায় না যা করছস করছস এমন আর করিস না মিলামিশা থাকিস কি বলবেন ব্যবসায় তো এই সোরসোরটা বাটপা দিল লাগবে কারবারই মাথাটা ঠিক থাকে না আবার জোর জামালা তো লাগিয়ে আছে একটার পরে একটা এই যে আবার পিক আপটা উল্টে গেল 4-5 লাখ টাকার ক্ষয়ক্ষতি আমার না মন মেজাজ ঠিক ছিল না মাথাটাও ঠিক ছিল না তুমি কিছু মনে করো না আমিও আপনার গায়ে হাত তুলছি এটা আমার ভুল হয়েছে এটা করা ঠিক হয়নি আচ্ছা থাক এইসব কথা বাদ আমরা পুরাতন সব ভুলা নতুন করে বোঝাপড়াটা করে লই কি কও আপনার তো অনেক সমস্যা ঘুমের মধ্যে দূরে দূরে নাক ডাকেন হাত পা ছড়ায় ঘুমান অন্য মানুষের ঘুমের কথা তো চিন্তা করেন ঘুমের মধ্যে তো মানুষের নিজের উপরে কন্ট্রোল থাকে না এটা কেমনে ঠিক করবেন থাক হয়েছে আপনার অনেক কষ্ট করতে হবে করা লাগবে না কিছু আচ্ছা জামাই বউয়ের জীবনে তো বাসুরাত থাকা জরুরি আর বাসুরাতের কথা মনে থাকাটা জরুরি বুঝতে পারছি আর কিছু কম লাগবে না তোমার যে কি সুন্দর লাগতেছে বউ লাগতেছে অনেক তার মধ্যে আপনি বিছানার মধ্যে বসছেন আপনার নিশ্চয়ই অনেক ঘুম আসতেছে না না আজকে রাতে আর ঘুমাবো না রাত জেগে জেগে দুজন মিলে গল্প করব আপনি মানুষটা কিন্তু ভালো আছে শুধু মাথার মধ্যে একটু গোলমালেই যা তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাব আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না আমার ধমক দিবেন না যদি দেন তাহলে কিন্তু এই কথাটা মনে করে আর লজ্জা দিও না আপনি আমার একটু পড়াশোনা করতে দিয়েন আমি পড়াশোনাও করব ঘরও সামলায় নিব কোনো সমস্যা হইব না তুমি সব করবা তোমার যা মন চায় তাই করবা তোমার যেমনি মন চাই তেমনি সংসারটা তুমি গুছাই রাখবা
খালি বউ কও তুমি আমারে ছাইড়া যাইবা না। আমি আপনার ছাইড়া যাবো কেন? আমি আপনার সাথে কই যাবো? আমার যাওয়ানোর কোন জায়গা আছে?